তুমি যা বাসকে টিভি নিয়ে গেছে আমি কি বলে গেছি মানে কি বলে আপনাদের বাসায় ঢুকেছিল কি হয়েছিল ঘটনাটা আমাদের বিএনপি একটা প্রতিনিধি দল গিয়েছিল তো মানে কমিশনের অফিসে ওই যে মাঠ মানে ভেনু জন্য নির্ধারিত করার জন্য পারমিশনের জন্য তো ওরা তারপরে ওখান থেকে আবার এখানে এসছে মির্জাবাসের কাছে তারপরে এসে ওরা মাঠের মাঠ দেখতে গেল দেখে রেখে সবাই এখানেই ছিল সোয়া তিনটা পর্যন্ত ডক্টর জাহিদ ভাই বুলু ভাই কাসার কাম্মাল আহমেদ আজম সবাই ছিল তারপরে ও আব্বাসও ছিল আমি তো শুয়ে পড়েছিলাম পরে তো ওনারাও চলে গেল অমনি ঢুকে গেছে ওরা অফিস মানে সব এমনিতে প্রতিদিনই তো বাসা ঘিরে রাখে বাস ঢুকে তখন বলে স্যার আপনাকে আমাদের সাথে যেতে হবে আমি ঘুমাইছিলাম আমাকে গিয়ে আব্বাস ডাকলো আমি তো বিশ্বাসই করি নাই তারপরে বললো যেরকম আমাকে নিয়ে যাবে এখন তারপরে আমি আসলাম বললো যে ওনাকে নিয়ে যাবো ওনার সাথে কথাবার্তা আছে কথা বলে তারপরে আমরা দিয়ে যাবো এটা বললো কিন্তু আমি বললাম দিয়ে যাবেন তাহলে এখানেই কথা বলেন বললেন না আমাদের অফিসে নিয়ে যেতে হবে আমাদের সাথে যেতে হবে কথা বলবো ওনার সাথে এটা বলে যেতেই হবে আর কি আপনি কি মনে করেন ওনাকে পুরাতন কোনো মামলায় বা এই মামলায় গ্রেপ্তার দেখাবে এরকম কোনো কিছু মনে করছেন এমনিতে তো সব মামলায় তো জামিন আছে কোনো মামলায় দেখানো ওরা এই গভর্নমেন্ট তো যা ইচ্ছে তাই করতে পারে এখন নতুন মামলা দেখাতে পারে আবার নতুন মামলা ক্রিয়েট করেও দেখাতে পারে সেটা তো আমরা কোনো কিছু ট্রাস্ট করি না তো সবই সম্ভব ওদের পক্ষে তো এখন মানে আল্লাহ জানে আর কি আপনার কি ডিভি অফিসের দিকে যাবে না কি তো আমার ছেলেরা যাবে আর কি হ্যাঁ যারা থাকবে তারাই থাকবে মাঠে ওদের গাড়িতে নিয়ে গেছে।